উপকথা বা কিংবদন্তির বেশিরভাগ ঘটনাই যে সত্য নয় তা আমরা সহজেই ধারণা করে নিই, কিন্তু অনেক সময় এসব বাস্তব কোনো কিছু বা ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়। এমন একটি কিংবদন্তির নাম মেগালোডন। সমুদ্রের সবচেয়ে বড় এই হাঙর নিয়ে রহস্য কম ঘনায়নি কিংবা আলোচনা বিতর্কও কম হয়নি। অনেকে বিশ্বাস করেন এখনও এই হাঙরের অস্তিত্ব আছে। ইতিহাস এবং বৈজ্ঞানিক পরীক্ষায়ও প্রমাণিত হয়েছে সত্যি একসময় সমুদ্রের রাজত্ব করত এই হাঙরগুলো। তবে এখনও এই হাঙরের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে রয়ে গেছে সন্দেহ। 20 লাখ বছর আগে সমুদ্রে রাজত্ব করে বেরিয়েছে মেগালোডন নামে বিশালাকৃতির এই হাঙরগুলো। বিভিন্ন গবেষণা, খুঁজে পাওয়া ফসিল এবং বিজ্ঞানীদের মতামত থেকে জানা যায় এই হাঙর 18 মিটার বা 60 ফুটের মতো লম্বা হতো। আবার অনেকের মতে এটা 100 ফুটেরও বেশি লম্বা হতো। এই হাঙরের চোয়াল ছিল 6 ফুটেরও বেশি প্রশস্ত আর 7 ইঞ্চি লম্বা। 270টির মতো ক্ষুরধার দাঁত একে ভয়ঙ্কর শিকারী প্রাণীতে পরিণত করেছিল। বর্তমানে গ্রেট হোয়াইট শার্ক 15 থেকে 20 ফুটের মতো লম্বা হয়। এর সাথে তুলনা করে দেখা যায় নিঃসন্দেহে এই হাঙর সমুদ্রের যে কোনো প্রাণীর জন্য আতঙ্কের কারণ ছিল। অনেক গবেষক জোর দিয়ে বলে আসছেন এই প্রাণীটি অনেক আগেই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু গত 100 বছরে সমুদ্রের বুকে অস্বাভাবিক বড় আকৃতির কিছু হাঙর দেখতে পাওয়ার ঘটনা এই দাবিকে কিছুটা দুর্বল করে দেয়। মেক্সিকো, পলিনেশিয়া এবং ইন্দোনেশিয়ার অনেক জেলেই দাবি করেছেন তারা 50 থেকে 60 ফুটেরও বেশি বড় হাঙর দেখেছেন। অনেকে আক্রমণের শিকার হয়েছেন বলেও দাবি রয়েছে, তবে এদের বেশিরভাগই অতিরঞ্জিত বলে মনে করা হয়। কিন্তু বিগত বছরগুলোতে খুঁজে পাওয়া তিমির মৃতদেহে কিছু বিশালাকৃতির কামড়ের চিহ্ন ঠিকই চিন্তায় ফেলে দেয় বিজ্ঞানীদের। 1970 সালে এক তিমির মৃতদেহে পাওয়া কামড়ের চিহ্ন পরীক্ষা করে গবেষকরা নিশ্চিত হন আক্রমণকারী ছিল প্রায় 30 ফুট লম্বা কোনো প্রাণী। এই আকৃতি কিংবদন্তির মেগালোডনের সমান না হলেও এটা নিশ্চিত হওয়া যায় হোয়াইট শার্কের চেয়েও বড় কোনো শিকারী সমুদ্রে বাস করছে। মেগালোডনের অস্তিত্ব যদি থাকত তবে তার চিহ্ন অবশ্যই খুঁজে পাওয়া যেত, যেমন বিশালাকৃতির এই হাঙরের মরদেহ দেখতে পাওয়া বা মৃত প্রাণীর শরীরে মেগালোডনের দাঁতের অস্তিত্ব পাওয়ার মতো কোনো খবর সম্প্রতি পাওয়া যায় না। জলবায়ু পরিবর্তন এবং খাবার সংকটের কারণে অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে এই দানবীয় হাঙরগুলো। গভীর সমুদ্রের অনেক কিছুই আমাদের অজানা রয়ে গেছে, তবে এই বিশাল হাঙরটি এখনও রাজত্ব করছে কিনা তা নিয়ে যেমন রয়েছে নিশ্চিত উত্তর, আবার অনেকেই বিশ্বাস করেন হয়তো এখনও টিকে আছে এই হাঙরটি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।